নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সাত দিনের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের সাত দিনের মধ্যে মহার্ঘ ভাতা রাজ্যের সরকারি কর্মচারীদের প্রদান করবে কিনা নাকি সুপ্রিম কোর্টে আপিল করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন নিউজ টোয়েন্টি বন্ধুরা আজ ছাব্বিশ দশ দু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে চৌঠা নভেম্বরের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের চার তারিখের মধ্যে কেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে রাজ্যের সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ প্রদান করা হলো না কেন এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রদান করা হচ্ছে না রাজ্যের সরকারি কর্মচারীদের বা কেন ডিএ প্রদানের কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হলো না তা নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে আজ ছাব্বিশ দশ দু এবং চৌঠা নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে যদি চৌঠা নভেম্বরের মধ্যে হলফনামা জমা না দেয় সেক্ষেত্রে তার আগেই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে এক্ষেত্রে এই মাসে সাত দিন যে সময় রয়েছে এই সাত দিনের মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাজ্য সরকারের যদি হলফনামা জমা দেয় সেক্ষেত্রে সঠিক কোনো কারণ দর্শাতে পারবে না রাজ্য সরকার এমনটাই কিন্তু অভিজ্ঞ মহল বলছেন সেক্ষেত্রে ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি সুপ্রিম কোর্টে আপিল না করে এখনও পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ ডিএ বাকি রয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ষষ্ঠ বেতন কমিশনের আবার পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর পরিমাণ বিরাট সেক্ষেত্রে এই সাত দিনের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হয় পঞ্চম বেতন কমিশনের সমস্ত বকেয়া দিয়ে প্রদান কিভাবে প্রদান করতে হবে তা সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার এবং সরকারি নির্দেশনামা জারি করতে হবে নতুবা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে যদি সুপ্রিম কোর্টে আপিল করতে হয় সেক্ষেত্রে ভাতা আপাতত প্রদান না করলেও চলবে রাজ্য সরকারের কারণ মামলা চলবে সুপ্রিম কোর্টে বিষয়টি মামলার আধীনে থাকবে অন্যদিকে হলফ নামার মধ্যে যদি বিভিন্ন কারণ দশানো হয় যেমন আর্থিক কারণ বা অন্যান্য প্রকল্পগুলি চলছে সেখাতে প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে ইত্যাদি ইত্যাদি যদি কারণ দশানো হয় সেক্ষেত্রে যতবার হাইকোর্ট রায় দিয়েছে সেক্ষেত্রে তার ভিত্তি করে জাস্টমেন্টগুলি ভিত্তি করে যেটা বোঝা যায় সেই সমস্ত কারণ দেখিয়ে রাজ্য সরকার কোনোরূপ সুবিধা লাভ করতে পারবে না অতএব রাজ্য সরকারকে ডিএ প্রদান করতে বাধ্য থাকতে হবে এবং যদি ডিএ প্রদান না করে তাহলে পরে চরম শাস্তির সম্মুখীন হতে হতে পারে রাজ্য সরকারকে রাজ্যের সচিব অর্থ সচিবের উপর চরম আঘাত আসতে পারে চরম সিদ্ধান্ত নিতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি